হচ্ছে কংগ্রেসের মধ্যে বেশ কিছু অংশের এই মুহূর্তে এখন তৃণমূলের একটা দালালি করার প্রবণতা হয়েছে, সেটা কোথাও কোথাও নিজেদের আসন বাঁচানোর জন্য বা নিজেদের আসন পাওয়ার জন্য। এটা আমি বলতে পারবো না কেন কারা এই বিষয়গুলো করছে, কিন্তু সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে। তৃণমূলের প্রতি বেশ কিছু অংশে নরম অবস্থান লক্ষ্য করা যাচ্ছে দলের তরফ থেকে, এটা বাংলার কংগ্রেস কর্মীদের কাছে স্বস্তিদায়ক বিষয় নয়। দেখুন, আমি এর আগে স্পষ্ট বলেছি যে বাংলার প্রত্যেকটি কংগ্রেস কর্মী মনে প্রাণে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়, তারা তৃণমূলের সাথে কোনো রকম কোনো জোট বা আসন সমঝোতা বা কোনো রকম কোনো ভাব ভালোবাসায় যেতে চায় না। এই বক্তব্যে যদি কারোর কোনো অসুবিধা হয়, আমি বলছি আমার কিছু করার নেই, আমি কোনো নেতার প্রতি দায়বদ্ধ নই, আমি দলের প্রতি দায়বদ্ধ, আমি দলের সাধারণ কর্মীদের প্রতি দায়বদ্ধ। গতকালকের মিটিংয়ে এরকম শোনা গেছিল, বেশ কিছু কাগজেও বেরিয়েছে, খবরেও শুনলাম, যেটা সেটা হচ্ছে আমার বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হবে, কারণ আমি তৃণমূলকে চোর বলছি। আমি বলছি যে তৃণমূলের সাথে কোনো রকম কোনো আসন সমঝোতা জোট ভাব ভালোবাসা রাখা যাবে না, এটা যদি আমার অপরাধ হয় আমি বলবো আই ডোন্ট কেয়ার, আমার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে। কৌস্তবাগচির এই মন্তব্য নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তিনি কি বললেন শোনাব আপনাদের। ভালো তো, এরকম বড় বড় বিপ্লবী আছে আমাদের দলে, জিজ্ঞেস করেন তাদেরকে, আমি জানি না এগুলো কে করছে আমার জানা নাই, আমরা তো কারোর পোস্ট দেখে বেড়াই না গোটা দিন, অতএব জানা নাই, জানালে নিশ্চয়ই ব্যবস্থা নেব, নিশ্চয়ই ব্যবস্থা নেব। অন্যদিকে কৌস্তব বাগচির এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস, কি বললেন কুণাল ঘোষ শোনাব। কৌস্তব বাগচি আমি উত্তর দিতে চাই না, কারণ আমি শুনেছিলাম কংগ্রেসের একটা কি কমিটি না কি হয়েছে, তাতেও বোধ হয় 80 জন না 180 জনের মধ্যে নেই, ফলে ওনার কথার উত্তর দেওয়ার আদৌ সেটা প্রতিক্রিয়ার মধ্যে পড়ে কি না আমি তাও জানি না, ফলে উনি মাঝে চুল রাখছিলেন না, কিন্তু এই রাজ্যে তো সরকার থাকছে তৃণমূলের, ফলে আমি শুধু বলতে পারি চুলটা না রেখে কি করবেন, অন্তত পরচুলোটা পড়ুক। বঙ্গ কংগ্রেসে ফের বিদ্রোহী কৌস্তব বাগচি, তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দল যদি কোনো ব্যবস্থা নেয় তাতে আমার কিছু যায় আসে না। আপনারা জানেন যে কিছুদিন আগেই কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে একটি টুইট করেছিলেন কৌস্তব বাগচি, আর এবার ফের কংগ্রেসে অস্বস্তি বাড়িয়ে বঙ্গ কংগ্রেসে বিদ্রোহী কৌস্তব বাগচি, তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দল পদক্ষেপ করলে কিছু যায় আসে না। কংগ্রেসের বেশ কিছু অংশে তৃণমূলের দালালি করার প্রবণতা দেখা যাচ্ছে, হয়তো নিজেদের আসন বাঁচাতে তৃণমূলের দালালি করছে। বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে জোট চায় না, লড়াই চায়। আমি কোনো নেতার প্রতি দায়বদ্ধ নেই, কর্মীদের প্রতি দায়বদ্ধ, তৃণমূলের সঙ্গে কোনো আসন সমঝোতা জোট করা যাবে না, তৃণমূলকে চোর বললে দল যদি ব্যবস্থা নেয় আমার কিছু করার নেই, মন্তব্য কংগ্রেস নেতা কৌস্তব বাগচির। বঙ্গ কংগ্রেসে ফের বিদ্রোহী কৌস্তব বাগচি, তৃণমূলের বিরুদ্ধে অবস্থা নেওয়ার জন্য দল পদক্ষেপ করলে কিছু যায় আসে না, মন্তব্য কৌস্তব বাগচির।